ঢাকা আরিচা মহাসড়কে তীব্র যানজট। সোহেল রানা হলাদার, সিনিয়র স্টাফ রিপোর্টার। সাভারে ট্রাফিক পুলিশের দায়িত্বের অবহেলার কারণে ঢাকা আরিচা মহাসড়কে সাভারের উলাইল থেকে থানা বাস স্ট্যান্ড পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গত এক সপ্তাহ ধরে এই যানজট সৃষ্টি হয়েছে। যানজটে নাকাল হয়ে পড়েছে এই সড়কে চলাচলরত গাড়ি চালক ও যাত্রীরা। তবে ট্রাফিক পুলিশ দায়িত্ব অবহেলার কথা অস্বীকার করে বলছে, মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যাওয়া এবং যেখানে সেখানে গাড়ি পার্কিংয়ের ফলে যানজট সৃষ্টি হয়েছে বলে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বাসযাত্রীরা জানায়। গত এক সপ্তাহ ধরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের উলাইল থেকে থানা স্ট্যান্ড পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে। উলাইল থেকে থানা স্ট্যান্ড পৌঁছাতে যেখানে সময় লাগত মাত্র 5 মিনিট, সেখানে এখন সময় লাগছে 1 ঘন্টারও বেশি। যানজটে নাকাল হয়ে অসহনীয় দুর্ভোগে পড়েছে এই সড়কে গাড়িচালক ও বাসযাত্রীরা। বাসযাত্রীরা ও গাড়িচালকদের দাবি, ট্রাফিক পুলিশের অবহেলার দায়িত্বের কারণে এই মহাসড়কে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশের কোনো ভূমিকাই নেই। এছাড়া গত এক সপ্তাহ ধরে থানা স্ট্যান্ডে মুক্তির মোড় পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। অপরদিকে ঢাকা আরিচা মহাসড়কে আশুলিয়া নবীনগর ও বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। তবে ট্রাফিক পুলিশের কর্মকর্তারা বলছে, যানজট নিরসনে তারা কাজ করে যাচ্ছেন।